আইএস দমনে বিদ্রোহীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত সিরীয় সরকার। ভারতের অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতী। ইরাকে আইএসের গাড়ি বোমা হামলায় নিহত তিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি। দায়িত্বরত অবস্থায় ছুরিকাঘাতে পুলিশের এএসআই নিহত হওয়ার ঘটনার সঙ্গে স্বাধীনতা বিরোধী চক্র জড়িত রয়েছে বলে জানান আইজিপি। দ্বিতীয় দিন শেষে 196 রানে পিছিয়ে ইংল্যান্ড। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা ইসলাম। এবারে বিস্তারিত। সিরিয়ায় মধ্যপন্থী বিদ্রোহী ও অন্যান্য জঙ্গিদের মধ্যে পার্থক্য করতে রাজি নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে আইএস বিরোধী লড়াইয়ে সিরীয় সরকার প্রয়োজনে বিদ্রোহীদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত বলে জানান তিনি। জঙ্গি বিরোধী অভিযানে রাশিয়ার সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে বলেও দাবি করেন পুতিন। এদিকে আসাদ সরকারের নৃশংসতা থেকে সিরীয়দের রক্ষায় প্রয়োজনে দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে কাতার। সিরিয়ায় রুশ অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার জঙ্গিদের 72টি অবস্থানে 53 দফা বিমান হামলা চালানোর কথা জানায় মস্কো। একই সঙ্গে দেশটির জনবহুল এলাকায় গুচ্ছ বোমা ব্যবহারের মার্কিন অভিযোগ অস্বীকার করে রুশ প্রতিরক্ষা দপ্তর। এর মধ্যে সিরিয়ার সংঘাত অবসানের আগ পর্যন্ত সেখানে রুশ সামরিক বাহিনী অবস্থান করবে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম। ফ্রেঞ্চ 24 টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে লাতাকিয়ায় অবস্থানরত এক রুশ সেনা সিরীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়ার কথাও স্বীকার করেন। এদিকে বৃহস্পতিবার রাশিয়ার সোচিতে ইন্টারন্যাশনাল ভলদাই ডিসকাশন সেন্টারে আয়োজিত উন্মুক্ত বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, সিরীয় বিদ্রোহীদের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত আসাদ সরকার, সেক্ষেত্রে বিদ্রোহীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানান তিনি। ভারতের অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হিসেবে ঘোষণা দেওয়া হল প্রাচীন শহর অমরাবতীকে। গত বছর পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠিত হওয়ার পর এতদিন হায়দ্রাবাদ থেকে অন্ধ্রপ্রদেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। কৃষ্ণ নদীর তীরে আনুষ্ঠানিকভাবে নতুন এই রাজধানীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় দেশটির কেন্দ্রীয় ইউনিয়ন মন্ত্রী ও রাজ্যের উদয়গিরি আসনের সংসদ সদস্য ভেঙ্কাইয়া নাইডু সহ শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। 2022 সালের মধ্যে অমরাবতীর অবকাঠামোগত উন্নয়ন কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গিগোষ্ঠী আইএসের গাড়ি বোমা হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 36 জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ইরাকের সালাউদ্দিন প্রদেশের তুজঘুরমা শহরে এ ঘটনা ঘটে। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের একটি শোক সমাবেশে বোমা হামলা চালায় জঙ্গিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরে সুন্নি জঙ্গি সংগঠন আইএস ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে। জাতিসংঘের এক হিসাব অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে জঙ্গি হামলা ও সংঘর্ষে ইরাক 700-র বেশি মানুষ নিহত এবং 1,200-র বেশি আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ধর্মগ্রন্থ অবমাননা ও পাঞ্জাবে শিখদের ওপর পুলিশের দমনপীড়নের প্রতিবাদে লন্ডনের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে ব্রিটেন প্রবাসী শিখ ধর্মাবলম্বীরা। সেন্ট্রাল লন্ডনের ভারতীয় মিশনের বাইরে জড়ো হয়ে শান্তিপূর্ণ সমাবেশ শুরু করে কয়েকশো শিখ বিক্ষোভকারী। দূতাবাসের নিরাপত্তা রক্ষায় এ সময় অবস্থান নেয় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে রাখার কারণে যানজটের সৃষ্টি হলে তাদের হটিয়ে দিতে তৎপরতা শুরু করে নিরাপত্তা সদস্যরা। এক পুলিশ সদস্য আহত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কমপক্ষে 20 জন বিক্ষোভকারীকে আটক করে নিরাপত্তারক্ষীরা। ক্ষুদ্র পরমাণু অস্ত্র ব্যবহারে যুক্তরাষ্ট্রের নিষেধ মানবে না পাকিস্তান। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে ক্ষুদ্র পরমাণু অস্ত্র ব্যবহার না করার ব্যাপারে প্রস্তাব দেওয়া হলে তা নাকচ করে দেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বৈঠকে লস্কর-ই তৈয়বা সহ সব ধরনের জঙ্গি তৎপরতা দমনে পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। হোয়াইট হাউসে প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক হয় পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে। মূলত নিরাপত্তা সহযোগিতা নিয়ে বৈঠকের আয়োজন করা হলেও জঙ্গিবাদ দমন, কাশ্মীর ইস্যু সহ ভারতের সঙ্গে সম্পর্কের বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 70 বছরেরও বেশি সময় ধরে চলে আসা সুসম্পর্ক আরও দৃঢ় করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিনের। কেবল নিরাপত্তা ইস্যুই নয়, অর্থনীতি, প্রযুক্তি ও শিক্ষার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। আশা করছি বৈঠকের পর এ সহযোগিতার ক্ষেত্রকে আরও বিস্তৃত করার সুযোগ হবে। নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে সম্প্রতি সংঘাত বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারত ও পাকিস্তানের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার উপর জোর দেন ওবামা। একই সঙ্গে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধ বিমান দেওয়ার বিষয়েও কথা বলেন তিনি। তবে ক্ষুদ্র পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হলেও ওবামার সে প্রস্তাব নাকচ করেন নওয়াজ শরীফ।
যুক্তরাষ্ট্রের আশঙ্কা পাকিস্তানের হাতে থাকা ক্ষুদ্র পরমাণু অস্ত্রের কারণে অস্থিতিশীল হয়ে থাকা ওই অঞ্চলের পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়তে পারে। তবে তালেবান হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি সংগঠনগুলো যাতে পাকিস্তানের মাটি থেকে তৎপরতা চালাতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নওয়াজ। ইসলামিক স্টেটকে পাকিস্তানে কোনোভাবেই ঘাঁটি গাড়তে দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয়ের কথা জানান পাক প্রধানমন্ত্রী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি হত্যাকাণ্ড নিয়ে নেতানিয়াহুর মন্তব্যে নিন্দা জানিয়ে ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে অবিলম্বে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সংঘর্ষ বন্ধ করে দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাবনায় সম্মত হতে ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের প্রতি আহ্বান জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার। এদিকে আল আকসায় স্থিতাবস্থা বজায় রাখতে উভয় পক্ষের নেতৃত্বকে আরও সহনশীলতা দেখাতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনি। পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনি আন্দোলনকারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। পুলিশের কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে আহত হয় অর্ধ শতাধিক ফিলিস্তিনি। মধ্যরাত পর্যন্ত চলে সংঘাত সহিংসতা। মধ্যরাতের পর এক ইহুদি শিক্ষার্থী ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত হয় বলে জানায় গণমাধ্যম। ইসরায়েলি পুলিশের দাবি হামলাকারী ভেবে ভুল করে ওই শিক্ষার্থীর ওপর গুলি চালায় তারা। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে এই সহিংসতার অবসানে জার্মানিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে ইহুদি হত্যাকাণ্ড নিয়ে নেতানিয়াহুর মন্তব্যে সমালোচনা করে কেরি বলেন, এখন এই ধরনের অপপ্রচার চালানোর চেয়ে সংকট সমাধানে আলোচনায় বসা বেশি জরুরি। সংবাদ সম্মেলনে আবারও চলমান সংঘর্ষের জন্য ফিলিস্তিনি নেতাদের ওপর দোষারোপ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। একই দিন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ারের সঙ্গে আরেক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, আল আকসায় স্থিতাবস্থা রক্ষার জন্যই সেখানে কাজ করছে ইসরায়েলি বাহিনী। তবে স্টাইনমেয়ার বলেন, সংঘর্ষ বন্ধ করতে সৎ চেষ্টার প্রয়োজন। তিনি বলেন, এই মুহূর্তে দ্বিরাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্য সংকট নিরসনের একমাত্র পথ। প্রতিনিয়ত শক্তি সঞ্চয় করে মেক্সিকোর প্যাসিফিক উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন প্যাট্রিশিয়া। শুক্রবার বিকেলের দিকে চার মাত্রার এই হারিকেনটি আরও শক্তি নিয়ে ভূমিতে আঘাত হানতে পারে বলে আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র। রাতে সাধারণ এই ঝড়টি শক্তি সঞ্চয় করে হারিকেনের রূপ নেয়। সবশেষ তথ্য অনুযায়ী হারিকেনটির বাতাসের গতিবেগ ঘণ্টায় 215 কিলোমিটার, যা প্রশান্ত মহাসাগরের পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের দিকে ঘণ্টায় 28 কিলোমিটার গতিতে এগিয়ে আসছে। প্যাট্রিশিয়ার সবশেষ অবস্থান মেক্সিকোর মানজালিনো বন্দরে থাকায় কলিমা, জালেসকো ও মিচুয়াকান রাজ্য ও এর আশপাশের এলাকায় সতর্কতা জারির পাশাপাশি আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে দেশটির জরুরি সেবা নিয়োজিত কর্মীরা। মিলেনিয়াম ড্যাম তৈরি করে চীনে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘটনায় বাংলাদেশের ব্রহ্মপুত্র নদে পানি প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চীন শুধু বিদ্যুৎ উৎপাদন না করে এ প্রকল্প থেকে পানিও সরিয়ে নিলে আগামী শীত মৌসুমে 70% কমে যাবে বাংলাদেশের পানি প্রবাহ। এ অবস্থায় দেশটির কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়ার দাবি বিশেষজ্ঞদের। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চীনের প্রকল্পটি খতিয়ে দেখছে সরকার। ইয়ারলাং নদীর অংশে ড্যামের মাধ্যমে চীন নির্মাণ করেছে বিশ্বের সবচেয়ে বড় জাংমু জল বিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্রের 6টি ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ গত 13 অক্টোবর থেকে যুক্ত করা হয়েছে দেশটির জাতীয় গ্রিডের সাথে। ইয়ারলাং নদী ভারত হয়ে বাংলাদেশের ব্রহ্মপুত্র নদে এসে মিশেছে, তাই প্রকল্প থেকে পানি সরিয়ে নেওয়ার আশঙ্কা ভারতের। তবে পানি সম্পদ বিশেষজ্ঞরা বলছেন, চীনের প্রকৃত উদ্দেশ্য জানতে হবে, কারণ তারা পানি প্রত্যাহার করলে বড় বিপর্যয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও দুজন। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11টায় এই গোলাগুলির ঘটনা ঘটে। ন্যাশভিল মেট্রোপলিটন পুলিশ জানায়, জুয়া খেলাকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে শিক্ষার্থীরা জড়িত কিনা তা এখনও পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। এ ঘটনায় হামলাকারীকে আটকের অভিযান চলছে। এবারে মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। নানা আনুষ্ঠানিকতা শেষে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন দুর্গাপূজা। রাজধানীতে প্রতিমা বিসর্জনের মিছিলে নেচে গিয়ে অংশ নেন নানা বয়সের ভক্তরা। এ সময় দেবী দুর্গাকে শঙ্খ, উলুধ্বনি আর ঢোলের তালে তালে বিদায় জানান তারা। বিসর্জনের আগে শুক্রবার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পূজা মণ্ডপ থেকে দেবী দুর্গার প্রতিমা নিয়ে আসা হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সামনে। ঢাকেশ্বরী মন্দিরের মোড় থেকে অন্তত 50টি ট্রাকে করে এই প্রতিমাগুলো বিসর্জনের জন্য বিজয়া শোভাযাত্রা সহ নিয়ে যাওয়া হয় বুড়িগঙ্গার উদ্দেশ্যে। প্রতিটি ট্রাকে দুর্গা দেবীকে ঘিরে চলতে থাকে ভক্তদের আনন্দ যাত্রা, যে যাত্রায় সামিল হয়েছে নানা বয়সের নারী পুরুষ। ঢাকের তালে তালে এগিয়ে যায় দুর্গাকে বহনকারী ট্রাকের বহর। পরে প্রতিমাগুলো নিয়ে যাওয়া হয় বুড়িগঙ্গার পাড়ে ওয়াইজ ঘাটে। এ সময় দেবী দুর্গাকে শঙ্খ, উলুধ্বনি আর ঢোলের তালে তালে নেচে গিয়ে বিদায় জানান ভক্তরা।
এসময় বিসর্জনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। এদিকে শুক্রবার শেষ দিনেও সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, বরানী সহ বিভিন্ন মণ্ডপে দেবীকে দর্শন করেন ভক্তরা। দায়িত্বরত অবস্থায় ছুরিকাঘাতে পুলিশের এএসআই নিহত হওয়ার ঘটনার সঙ্গে স্বাধীনতা বিরোধী সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে নিহত পুলিশ কর্মকর্তার জানাজায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের এই কথা জানান আইজিপি। এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক দ্রব্য, তবে ঘটনার মূল হোতাকে এখনও আটক করা যায়নি। ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনের কেন্দ্রীয় মসজিদে নিহত পুলিশের এএসআই ইব্রাহিমের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন সহকর্মীরা। জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। এদিকে ঘটনার সঙ্গে স্বাধীনতা বিরোধী শক্তির যোগসূত্র রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে বলে জানান আইজিপি। বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালন করার সময় দারুসসালাম থানার এএসআই ইব্রাহিম মোল্লাকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটজনকে আটক করেছে র্যাব। শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। র্যাব পাঁচ জানায়, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে জাকির হোসেন আল মামুন, মোস্তফা কামাল ও জাকির হোসাইন নামে চার ভুয়া পরীক্ষার্থীকে আটক করে র্যাব। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী এ চক্রের সঙ্গে জড়িত আরও চারজনকে আটক করা হয়। এ চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরেই টাকার বিনিময়ে অসাধু উপায়ে বিভিন্ন নিয়োগ লিখিত পরীক্ষায় অংশ নেয় বলে জানিয়েছে র্যাব। বাংলাদেশে এখন অন্যায়, অবিচার আর অনাচারের দুঃসময় চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পবিত্র আশুরা উপলক্ষে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বাণীতে তিনি একথা বলেন। তিনি বলেন, অন্যায়, অবিচার, অন্যায্য, অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। ইসলাম আমাদের সে শিক্ষাই দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন। তাঁর উম্মত হিসেবে আমাদের কর্তব্য যে কোনো গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠীর কৃত অনাচার আর অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা। খালেদা জিয়া বলেন, এদেশে মানুষের সুবিচার পাওয়ার সম্ভাবনা এখন আর নেই, তাই অন্যায়ের বিরুদ্ধে লড়তে দশ মহরমের আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান বেগম জিয়া। এখন দেখবেন আমাদের বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওসেন পার্ক, ব্রঙ্কস, ব্রুকলিন, অ্যাস্টোরিয়া সহ নিউ ইয়র্কে বিভিন্ন মন্দিরে শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুরু হয়েছিল। সনাতন হিন্দুদের ধর্মবিশ্বাস অনুসারে দেবী দুর্গা তাঁর সন্তানদের নিয়ে মরতে আসার জন্য মহালয়ার দিন যাত্রা শুরু করেন, আর বিজয়া দশমীতে সন্তানদের নিয়ে স্বর্গে ফিরে যান দেবী। এবছর দেবী দুর্গা ঘোড়ায় মরতে এসেছিলেন আর দোলায় করে ফিরে গেলেন। ষষ্ঠীতে দশভূজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পুজোর আনুষ্ঠানিকতা। ওই দিন ভোরে মন্দিরে মন্দিরে মহালয়া, শঙ্খের ধ্বনি ও শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আবাহন জানানো হয়। নিউ ইয়র্ক থেকে সাখাওয়াত হোসেন সেলিম জানান, মহাষ্টমীতে ভক্তি আর উৎসব মুখরতার আবেশে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গাপূজার অন্যতম আকর্ষণীয় পর্ব কুমারী পূজা। ভক্তরা কুমারী দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রাণীজগতের কল্যাণ ও মঙ্গল কামনা করেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউ ইয়র্ক বুথসাইডের গুলশান টেরেসে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজার আয়োজন করে। পাঁচ দিন ব্যাপী এই পূজায় উপস্থিত সকল ভক্তবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন পূজা কমিটির সভাপতি শ্রী রমাকান্ত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শ্রী সুবল দেবনাথ। বিহিত পূজা, দর্পণ ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুর্গোৎসব। বিজয়ের দিন শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য ও কপালে সিঁদুর দিয়ে বিসর্জন মধ্য দিয়ে দেবীকে বিদায় জানান ভক্তরা। ঠাকুরগাঁও পৌরসভার বিএমডিএফ প্রকল্পের অর্থায়নে ১ কোটি টাকা ব্যয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ শাকিল আহমেদ জানান, উদ্বোধন শেষে বড় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র এস এম এ মইনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফারহাত আহমেদ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিতেন্দ্রনাথ রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরণংশু দত্ত ডিটো প্রমুখ। গাইবান্ধায় শারদীয় দুর্গোৎসব আনন্দময় করতে সংসদ সদস্য ও জেলা প্রশাসক বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন। আমাদের গাইবান্ধা প্রতিনিধি মাহমুদ খানের রিপোর্ট।
সাজসজ্জায় ঘেরা মণ্ডপগুলোতে দেবী মা দুর্গার দর্শন ও পূজা অর্চনা করতে ছুটে আসছেন ভক্ত অনুরাগীরা। গতকাল রাতে গাইবান্ধা চার আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও জেলা প্রশাসক আব্দুস সামাদ ঐতিহ্যবাহী ঠাকুরবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এদিকে এ পূজা উপলক্ষে সংসদ সদস্য মনোনীত গোবিন্দগঞ্জ পৌর মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা মুকিতুর রহমান রাফি শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে কুশলাদি বিনিময় করেন। সিলেট নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি নগরীর আখলিয়াস্থ কালীবাড়ি মন্দির, বাগবাড়ি আখড়া ও কাজল শাহ মন্দিরস্থ তিন নম্বর খাদিমনগর ও ভাদেশ্বরনাথপাড়া সনাতন সংঘ সহ পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সিলেট থেকে আমাদের জেলা প্রতিনিধি আবু তাহের চৌধুরী জানান, এ সময় তিনি বলেন দেশের অন্যান্য স্থানের ন্যায় সিলেটেও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, ধর্ম যার যার উৎসব সবার। এ সময় তার সাথে ছিলেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সিসিকের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় পরিচালক অমলকান্তি দেবনাথ প্রমুখ। উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় এবার 564টি মন্দিরে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রতিনিধি আলতাফ হোসেন বাবু জানান, দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোশতাক আহমেদ রবি, পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লাভসা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, গোপীনাথপুর পূর্বপাড়া মন্দির কমিটির সভাপতি মনীন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক লালু সরকার, অক্ষয় সরকার প্রমুখ। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন 4,000 পাসপোর্ট যাত্রী ভারতে গমন করেছে। সাধারণত আন্তর্জাতিক এই ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন ভারত বাংলাদেশে পারাপার হয় 2,200 থেকে 2,500 জন পাসপোর্ট যাত্রী। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত তিন দিনে এই ইমিগ্রেশন দিয়ে 13,000 যাত্রী ভারত বাংলাদেশে যাতায়াত করছেন। যশোর থেকে তরিকুল ইসলাম মিঠু জানান, গত তিন দিনে এই ইমিগ্রেশন দিয়ে 13,000-এরও বেশি লোক যাতায়াত করেছে। 19 অক্টোবর 1,601 জন, এর মধ্যে ভারতে প্রবেশ করেছে 2,002 জন, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে মাত্র 766 জন যাত্রী। এই বিপুল পরিমাণের লোকজনের ভিড়ের মাধ্যমে সম্প্রতি সময় বাংলাদেশে দু বিদেশি নাগরিক হত্যাকারী যাতে দেশের বাইরে প্রবেশ করতে না পারে প্রতিটি পাসপোর্ট যাত্রীকে তীক্ষ্ণভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন সরকার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। তিনি বলেন ধর্ম নিয়ে কারো বাড়াবাড়ি করার সুযোগ দেবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। পাবনা শহরের জয়কালীবাড়ি মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আমাদের পাবনা প্রতিনিধি শফিক আল কামাল জানান, মন্ত্রী বলেন শান্তি সৌহার্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে সারা বিশ্বে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। সত্য, ন্যায় ও সুন্দরের পথে দেশের শান্তিপ্রিয় মানুষ সহাবস্থান করছে। তিনি বলেন সরকার ধর্মকে নিয়ে বাড়াবাড়ি বরদাস্ত করে না। মন্ত্রী সার্বিক আইন শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে পুলিশ প্রশাসনের কর্মতৎপরতায় সন্তুষ্ট প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফউদ্দিন, পুলিশ সুপার আলমগীর কবির, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম লাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানা ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গণেশ চন্দ্র ঘোষ সহ সনাতন ধর্মের নেতাকর্মীরা। নোয়াখালীর সুবর্ণচর কবিরহাট উপজেলার 44টি পূজা মণ্ডপে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সোমবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দিয়ে শুরু হয় এই উৎসব। নোয়াখালী সুবর্ণচর কবিরহাট প্রতিনিধি মোহাম্মদ ইমামউদ্দিন সুমন জানান, প্রত্যেক পূজা মণ্ডপে সকল শ্রেণীর মানুষের ছিল উপচে পড়া ভিড়। গতকাল কবিরহাট উপজেলার চেয়ারম্যান কামুনাহার শুলি উক্ত উপজেলার 16টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সুবর্ণচর 28টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর 28টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রাজীব, উপজেলা প্রশাসন সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। এ সময় খায়রুল আলম চৌধুরী সেলিম প্রত্যেকটি পূজা মণ্ডপে নগদ অর্থ প্রদান করেন। এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। ব্রিটেন ও চীনের মধ্যে 4,000 কোটি ইউরোর বাণিজ্য চুক্তি হয়েছে। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন চীনা প্রেসিডেন্টের সঙ্গে এই বিষয়ক চুক্তিতে সই করেন। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্য সফরে আছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পরমাণু পরিকল্পনা এবং অভ্যন্তরীণ বিনিয়োগ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এবারের লন্ডন বিজনেস সামিটে অংশগ্রহণ করেন জিনপিং। তিন দিনের সফরের দ্বিতীয় দিনে দ্বিপক্ষীয় স্থানীয় মুদ্রা বিনিময় চুক্তির মেয়াদ 3 বছর বাড়াতে সক্ষম হয় চীন।
এতে ইউয়ানকে আন্তর্জাতিক মুদ্রায় উন্নীত করার যে চেষ্টা বহুদিন ধরে চীনা সরকার করে আসছিল তা কিছুটা সফলতা পেল বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। শি জিনপিং এবারের সফরে ক্যামেরন চীনের সঙ্গে যৌথভাবে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে রাজি হয়েছেন। নতুন বেইলআউট চুক্তি অনুযায়ী শর্ত বাস্তবায়নে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী ট্রয়কার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শুরু করেছে গ্রিস। শর্ত অনুযায়ী পেনশন কমানো, কর খাতের পুনর্গঠন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে গ্রিসের বামপন্থী সরকারকে। যদিও দেশটির শ্রমমন্ত্রী জর্জ কাত্রোগালোস বলছেন তারা আগের সরকারগুলোর মতো গণহারে পেনশন কমানোর প্রকল্প হাতে নেবেন না, তবুও এতে আশ্বস্ত হতে পারছেন না সাধারণ গ্রিকরা। এই কার্যক্রমের বিরুদ্ধে আগামী 12 নভেম্বর সারাদেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির সরকারি বেসরকারি চাকরিজীবীরা। দাতাগোষ্ঠীর কাছ থেকে 8,600 কোটি ইউরো ঋণ পাবে গ্রিস, যার মধ্যে 10,000 কোটি ইউরো ঋণ ছাড় হয়েছে। ভারতের বাজারে এলো জেনারেল মোটরসের নতুন মডেল শেভরল ট্রেল ব্লেজার। বেশ কিছুদিন থেকেই ভারতে বিক্রি খরায় ভুগছে জেনারেল মোটরস। গত বছর দেশটিতে মাত্র 56,000 গাড়ি বিক্রি করেছে জিএম। ভারতে বিক্রি বাড়াতে জাপানি ও কোরিয়ান ব্র্যান্ডকে টেক্কা দিতে সুলভ মূল্যে গাড়ি বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। জিএম এর ভারত শাখার প্রেসিডেন্ট অরবিন্দ সাক্সেনা জানান, গ্রাহকের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে সম্প্রতি আমাজনের সঙ্গে চুক্তি করেছে জেনারেল মোটরস। এবারে মিলেনিয়াম খেলার সংবাদ। সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 196 রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শুরুতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে 378 রান সংগ্রহ করে পাকিস্তান। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 3 উইকেটে 182 রান করে দিন শেষ করে ইংল্যান্ড। দুবাইয়ে আগের দিনের 282 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে পাকিস্তান। এদিন 5 বল মাঠে গড়াতে আগের দিনের সেঞ্চুরিয়ান মিসবাহকে হারান। এরপর মিডল ও লো অর্ডার ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল চললেও এক পাশ আগলে ব্যাট করে যান আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান আসাদ শফিক। শেষ পর্যন্ত আসাদের 83 ও সরফরাজের 32 রানে চড়ে প্রথম ইনিংসে 378 রানের সংগ্রহ পায় পাকিস্তান। মঈন আলী ও মার্ক উড নেন 3টি করে উইকেট। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় 14 রানে মঈন আলী ও ইয়ান বেলের উইকেট হারায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত রুটের অপরাজিত 76 ও বেয়ারস্টোর অপরাজিত 27 রানে চড়ে 182 রান করে দিন শেষ করে ইংল্যান্ড। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আইএস দমনে বিদ্রোহীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত সিরীয় সরকার। ভারতের অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতী। ইরাকে আইএসের গাড়ি বোমা হামলায় নিহত 3। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি। দায়িত্বরত অবস্থায় ছুরিকাঘাতে পুলিশের এএসআই নিহত হওয়ার ঘটনার সঙ্গে স্বাধীনতা বিরোধী চক্র জড়িত রয়েছে বলে জানান আইজিপি। দ্বিতীয় দিন শেষে 196 রানে পিছিয়ে ইংল্যান্ড। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।